বিরতির পর ফিরে আসলাম। নেপালে ভয়াবহ ভূমিকম্প, গত 4 নভেম্বর নেপালের ভূমিকম্পে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 150 ছাড়িয়েছে। আর এই পরিস্থিতিতে নেপালের পাশে ভারত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো ভারত। আরো একবার জানিয়ে রাখি, পড়শি দেশ যে নেপালে ভূমিকম্পে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সংখ্যাও বহু এবং যার সঙ্গে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে প্রায় 150। তবে নেপালের উপপ্রধানমন্ত্রীর হাতে ত্রাণ তুলে দেন ভারতের রাষ্ট্রদূত। কথা বলে নেব আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে। অর্ণব, নেপালের ভূমিকম্প এবং যার ভয়াবহতা ব্যাপক এখনো পর্যন্ত এবং এই পরিস্থিতিতে নেপালের পাশে ভারত, কি আপডেট তোমার কাছে রয়েছে? দেখো সুপ্রীতি, ভূমিকম্পে অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত নেপাল, এবং যেটা আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু 150 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 350 জনের পাশাপাশি, এবং বহু মানুষের বাড়িঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এবার পড়শি দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। স্বাভাবিক নেপালের পাশে সবসময় ভারত থাকে। এর আগেও যখন 2015 সালে ভূমিকম্প হয়েছিল, ভারত কিন্তু একদম প্রথম সেই দেশগুলোর মধ্যে একজন ছিল যারা গিয়ে নেপালের পাশে দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে। একই রকম ভাবে এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষ আবারও পাশে দাঁড়িয়েছে নেপালের। একদম 11 টন জরুরি ত্রাণ সামগ্রী কিন্তু ইতিমধ্যেই সরবরাহ করছে ভারতবর্ষ। কাঠমান্ডু ভারতীয় দূতাবাসের একটি বিবৃতিতে এই তথ্য কিন্তু উঠে এসেছে। ভারত থেকে তাবু, ত্রিপল, কম্বল, স্লিপিং ব্যাগ, পোর্টেবল ভেন্টিলেটর, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সবকিছু কিন্তু পাঠানো হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি সুপ্রীতি, এই সমস্ত সামগ্রী কিন্তু নেপালের উপ প্রধানমন্ত্রীর হাতে ত্রাণ সামগ্রীগুলো তুলে দিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূত। রবিবারও কাঠমান্ডু থেকে 169 কিলোমিটার উত্তর পশ্চিমে 3.6 মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে। একই দিনে কিন্তু সুপ্রীতি সেখানে মণিপুরের চুরাচাঁদপুরও এই ভয়াবহ যে ভূমিকম্প সেটা অনুভূত হয়েছে। এবং শুধুমাত্র নেপালই নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু সেই ভূমিকম্প অনুভূত হয়েছে। যেটা দেখা গেছিল জাজারকোটের নিকটবর্তী স্থানে ছিল সেই কম্পনের উৎসস্থল, এবং যার পরপরই কিন্তু এই ভারতবর্ষ পাশে দাঁড়িয়েছে নেপালে। 150 জনের মতো মৃত্যুর খবর এখনো রয়েছে, কিন্তু তার 350 জনের আশেপাশে রয়েছে যে আহতের সংখ্যা। ভারতবর্ষ যেরকম ভাবে উদ্ধার কার্যে সাহায্য করছে, একই রকম ভাবে কিন্তু সেখানে ত্রাণ সামগ্রীও পাঠিয়েছে। 11 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে এখনো পর্যন্ত ভারতবর্ষ, এটা কিন্তু জানা গেছে। একদমই, অনেক ধন্যবাদ অর্ণব, কথা বললাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে। যদিও ইতিমধ্যেই নেপালের ভূমিকম্পের ভয়াবহতা, তবে নেপালের পাশাপাশি আজ দেশের রাজধানী দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প ঘন ঘন হচ্ছে, যাকে কেন্দ্র করে যথেষ্ট উদ্বেগ বাড়ছে। তবে নেপালের এই পরিস্থিতিতে নেপালের পাশে এবার দাঁড়িয়েছে ভারত। নেপালের যে সমস্ত ক্ষতিগ্রস্তরা রয়েছে তাদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ভারতের পক্ষ থেকে। নেপালের উপপ্রধানমন্ত্রীর হাতে ত্রাণ তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত। নেপালের ভূমিকম্পের ভয়াবহতা যথেষ্ট, প্রায় 150 জন এখনো পর্যন্ত মৃতের সংখ্যা, যেমনটা সূত্র মারফত খবর। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।